রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে, এমন হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার। দুপুরে মেট্রো রেলের নিরাপত্তায় নিয়োজিত এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। গত বছরের 28 ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন হয়। নিরাপত্তার জন্য আনসার সহ ডিএমপির 350 সদস্য এতদিন নিরাপত্তার বিষয়টি দেখভাল করত, পরে এর দায়িত্ব নেয় বিশেষায়িত এমআরটি পুলিশ। মেট্রো রেলের নিরাপত্তায় নিয়োজিত এই এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করতে আগারগাঁও স্টেশনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় এমআরটি পুলিশের কাজের ধরন ব্যাখ্যা করেন তিনি। তারা ট্যাকটিক্যাল বেল্ট এবং অত্যাধুনিক ইকুইপমেন্ট সহ সেখানে ডিউটি করবে এবং প্রযুক্তি নির্ভর এই পুলিশের প্রতিটি যে কন্ট্রোল রুম রয়েছে প্রতি স্টেশনে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার। জানান, অরাজকতা করলে কোনো ছাড় নয়, প্রয়োজনে কঠোর হবে পুলিশ। আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ প্রত্যেকটি করার অধিকার সবার রয়েছে, কিন্তু সহিংস কোনো পরিস্থিতি ঘটানোর চেষ্টা করে এবং ঢাকার 2,24,00,000 সম্মানিত নাগরিকের জীবন সংখ্যা, মালামালের সংখ্যা, যানমালের সংখ্যা দেখা দেয় এমন যে কোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হস্তে দমন করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করা হবে জানিয়ে নগরবাসীকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। জানি যে গুজব শুধুমাত্র। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।